সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। তফসিল ঘোষণা জনগণ রুখে দেবে, বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এরপর থাকবে অবরোধের সমর্থনে রাতেই মগবাজারে ছাত্র দলের মশাল মিছিল। বিএনপি সহ সমমনা দল এবং জোটের টাকা তৃতীয় দফার 48 ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ। গোয়েন্দা সংস্থা প্রধানদের সঙ্গে সিসির বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্তা ব্যক্তিদের সঙ্গে সংলাপ করেছে প্রধান নির্বাচন কমিশন কাজী সিসি হাবিবুল আওয়াল। জানাবো ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সময় মার্কিন জাহাজ আটক। অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে দেশটিকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। তেল আবিবকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করছে তারা, অথচ খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই ইসরায়েলি হামলার বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। তারা নেতানিয়াহু সরকারকে অস্ত্র দেয়া আটকেছে। জানাবো ব্যবসায়ীকে মারধরের পর অপহরণ, স্বঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতির অভিযোগে পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার পদত্যাগ করেছে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তা। স্থানীয় সময় সোমবার 7 নভেম্বর তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। তফসিল ঘোষণা জনগণ রুখে দেবে, বলছেন ফয়জুল করিম। নির্বাচনী পরিবেশ সৃষ্টি না করে তফসিল ঘোষণা করলে তা জনগণ রুখে দেবে বলে প্রধান নির্বাচন কমিশন সিসিকে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, প্রবল সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একতরফা নির্বাচনে তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংঘাতে নিপতিত হবে। নভেম্বরে মাঝামাঝি তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করলে দল বা সিসিকে রুখে দেবে জনগণ। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচন চলাকালীন সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ না করে কোনোভাবেই তফসিল ঘোষণা হতে পারে না। মুফতি সৈয়দ ফয়জুল করিম শক্ত ভাষায় বলেছেন, দেশ এবং দেশের মানুষের কোনোভাবেই ব্যর্থ অকার্যকর এবং তামাশার নির্বাচনে দায় নিতে পারবে না। 5ই নভেম্বর দেশে 2টি আসনে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর 3 উপনির্বাচনে আবারও নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যাপক অনিয়ম, কারচুপি, ব্যালট পেপারে সিল মারা সহ পেশি শক্তি প্রদর্শন করা এই দলগুলো কমিশন কিভাবে জাতীয় নির্বাচনের মতো একটি নির্বাচন করতে পারে? সবাই দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব সিনিয়র আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরি, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অবরোধের সমর্থনে রাজধানীর মগবাজারে ছাত্র দলের মশাল মিছিল। বিএনপির সমমনা দল এবং জোটের ডাকা তৃতীয় দফার 48 ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল এবং বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী দল ছাত্র দল। মঙ্গলবার 7ই নভেম্বর রাতে মগবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং অভিমুখে বাংলাদেশ ছাত্র দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, মিছিলের শুরুতেই পেছন পুলিশ হামলা চালায়, তা সত্ত্বেও প্রায় শত শত নেতাকর্মী নিয়ে রাতেই মশাল মিছিল করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দীর্ঘক্ষণ রাস্তায় অগ্নিসংযোগ থাকায় প্রায় 30 মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ এসে পানি ঢেলে মশালগুলো নিভিয়ে এবং মশালগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মশাল মিছিলটি শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে বলে দাবি করেছে রাকিব। তিনি বলে, যে করেই হোক এই ফ্যাসিবাদী অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাল্লাহ।
গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশন সিসির বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিআইএফ এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার এএসপি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে সিসি। এরপর বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল এটিএম জোবাইরের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশন। এসব বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, যেহেতু সামনে আমাদের নির্বাচন, তফসিল ঘোষণা সংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এ জাতীয় সাক্ষাৎ আলোচনা প্রতিদিনই হতে পারে। কি বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে এখনো বলা সম্ভব নয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি এবং শরিক দলের অবরোধ কর্মসূচির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয় অবহিত করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ভোটকে সামনে রেখে 30 অক্টোবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সভা কক্ষে সভা করেছেন ইসি প্রধান হাবিবুল আওয়াল। সেই সভা শেষে ইসি সচিব বলেছিলেন, গোয়েন্দা সংস্থার প্রধানেরা যে বক্তব্য দিয়েছে তাদের যে প্রতিবেদন, এখন পর্যন্ত নির্বাচনের আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। হরতালের পর অবরোধ দিয়েছি বিএনপি, সে বিষয়ে তারা সতর্ক রয়েছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। সচিব সেদিন জানান, নির্বাচনে তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণার পরে নির্বাচনের সময় যখন যে পরিস্থিতি আসবে তখন আইন শৃঙ্খলা বাহিনী কমিশনকে তা অবহিত করবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে। এর আগে 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের 30শে ডিসেম্বর 10ম এবং 11ম সংসদ নির্বাচনের সময় তফসিল ঘোষণার দিন ঘিরে নির্বাচন ভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। দুর্নীতির অভিযোগে পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তা। স্থানীয় সময় মঙ্গলবার 7ই নভেম্বর তিনি পদত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, অ্যান্টনিওর প্রশাসনিক বিরুদ্ধে লিথিয়াম খনি এবং হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার পর মঙ্গলবার পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সুজার সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন অ্যান্টনিও। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, আমি আইনের ঊর্ধ্বে নই। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী পদের মর্যাদা সততা নিয়ে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দেহ তৈরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই পরিস্থিতিতে আমি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে ভাষণ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে 62 বছর বয়সী অ্যান্টনিও। ধারণা করা হচ্ছে পর্তুগালের প্রেসিডেন্ট সোসা প্রধানমন্ত্রী অ্যান্টনিওর পদত্যাগ গ্রহণ করবেন। এর আগে পর্তুগালের প্রসিকিউটর জানিয়েছে, দুর্নীতির অভিযোগে পর্তুগালের অবকাঠামো মন্ত্রী জোয়াও গালাম্বাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অ্যান্টনিওর চিফ অফ স্টাফকে আটক করা হয়েছে, যে হাইড্রোজেন এবং লিথিয়াম উত্তোলন প্রকল্প বন্ধের দুর্নীতির জেরে পর্তুগালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সেটিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রয়েছে।